পারলে ফাইনালি উই ল্যান্ডেড। সো আমরা এখন তো ল্যান্ড করেই গেছি, দেখছো লাগেজও কালেক্ট করে নিয়েছি। এরপরে আমরা যাব হচ্ছে গাড়িটা কালেক্ট করতে। তো গাড়িটা কালেকশনের জন্য কী কী ডকুমেন্টস আর কী কী প্রসিডিওর মানতে হয় বা করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিভাবে গাড়িটা নিয়ে শার্লে থেকে আমরা বাইক রোড কীভাবে আর একটা ডেস্টিনেশনে যাই। আমরা এখন গাড়িটা কালেক্ট করার জন্য যাচ্ছি। তো তোমাদেরকে বলে রাখি একটু, মেনলি আমাদের এই ট্রিপটা, সো বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি, তো ইউরোপ ট্রিপে আমরা এসেছি। আমাদের এই পুরো ট্রিপটাই হচ্ছে মেনলি হচ্ছে গাড়িতে। তো গাড়িটা আমাদেরকে কালেক্ট করার জন্য নিচে যেতে হচ্ছে এয়ারপোর্ট সংলগ্ন জায়গাতেই, গাড়ির এই জায়গাটা যেখান থেকে আমরা কালেক্ট করব। আর আমাদের সাথী হিসাবে এই 12টা দিন এই গাড়িটাই আমাদের সাথে থাকবে। চলো, আমরা এসে গেছি ভেতরটাতে, দেখি কীভাবে কি প্রসিডিওর আছে কালেকশনের জন্য। ডকুমেন্টেশন কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা রিসিট দিয়েছে আমাদেরকে, রিসিটটা দেখাও, এরকম একটা রিসিট দিয়েছে, ঠিক আছে। রিসিটটার মধ্যে একটা কোড লেখা আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পার্কিংয়ের দিকটাতে। এই যো দেখো, পিছনেই পুরোটাই হচ্ছে পার্কিং লট। সো এখান থেকে ওদের কোনো রিপ্রেজেন্টেটিভ আমাদেরকে গাড়ির কিটা দেবে। তো গাড়ির কিটা দেওয়ার পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো আমরা এখন হার্টসের এই জায়গাটাতে চলে এসেছি, এদের একটা ছোট্ট কাউন্টার করা আছে। তো এই যে চাবিটা দিল, দেখাও চাবিটা দেখাও। ফাইনালি আমাদের হার্টসের রেন্টাল কার চাবি পেয়ে গেছি। আচ্ছা, আমাদের যে কার্ডটা ছিল, তো যেটা বুকিং ছিল, তো সেটার থেকে আমরা আরো বড় একটা কার পেয়ে গেছি। দেখো টয়োটার কার, আমাদের ফার্স্ট টাইম লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা। এই যো, ইউরোপে কিন্তু অবশ্যই সব গাড়িতে লেফট হ্যান্ড সাইডে ড্রাইভিং। সো আমাদের নর্মালি ইন্ডিয়াতে বা অন্যান্য জায়গাতে হয়, হ্যাঁ, তো রাইট হ্যান্ড সাইড ড্রাইভিং, বাট এখানে বলো বা ইউএসএতে বলো, তো আমার যতদূর জানা আছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ড্রাইভিং। আর ইভেন রাস্তা দিয়ে যেতে গেলেও আমাদেরকে মেনলি রাইট সাইডটা ধরে যেতে হবে। প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে, তো আমরা এসেছি একটা সামনাসামনি একটা ম্যাকডি পেয়েছি। তো ম্যাকডিতে, তো ম্যাকডিতে যেটা সমস্যা এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বা হিন্দি এগুলোই জানা আছে, বেঙ্গলি। সো নর্মালি সব জায়গায় ইংলিশটা চলে। তো এখানে দেখো ম্যাকডির এই স্ক্রিনটাতে আমরা দেখছি যেখানে অন্য একটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তো এটার কোনো কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। তো এখানে অপশান আছে ল্যাঙ্গুয়েজ, তো তুমি যদি এখানে ল্যাঙ্গুয়েজে যাও এখানে অনেকগুলো অপশান দেখাবে। মেনলি এটা ফ্রেঞ্চ ছিল, তো আমরা ইংলিশটা সিলেক্ট করবো। আর ইংলিশটা সিলেক্ট করে দেন আমরা স্টার্ট অর্ডার করতে পারবো। তো দেখা যাক, আমরা এখন আপাতত অর্ডার করে নিই, করে নেওয়ার পরে খাবারটা এলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই মিল ডিলটা চলে এসেছে, আমরা এই মিল ডিলটাই অর্ডার করেছিলাম আজকের জন্য। তো এটা আমাদের আপাতত ব্রেকফাস্ট। তো প্রচণ্ড খিদে পেয়েছে, চলো ফাইনালি খাওয়া যাক। বেসিক্যালি না, ইউকে আর ইউরোপে, হ্যাঁ, রাস্তায় যেতে যেতে কোন ডেস্টিনেশনে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। ড্রাইভার
ইনিশিয়ালি একটু হিকাপস থাকে, ইনিশিয়ালি একটু মেন ড্রিপ হয়ে যায়, এখন আস্তে আস্তে অনেকটা বেশি স্মুথ হয়ে যায়। আচ্ছা, তো ওর এক্সপিরিয়েন্স বা ওর জার্নিটা আমরা জানলাম যে ওর কিরকম ফিল হচ্ছে। চলো শুরু করি ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য কার বুকিং প্রসেসটা। আমরা এই ট্রিপটার জন্য হার্টস কোম্পানি থেকে গাড়িটা বুকিং করেছিলাম। বুকিং করার জন্য তিনটে ডকুমেন্টস লাগে। ফার্স্ট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। কারোর যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স হয় তাহলে লাইসেন্সের এজ মিনিমাম 1 ইয়ার হতে হবে। ইংলিশ বা যে কান্ট্রি থেকে বুকিং করছো গাড়ি তাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কিছু হলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করাতে হবে, যেটা তোমাদের লোকাল আরটিও থেকে করাতে পারবে। সেকেন্ড হচ্ছে অবশ্যই ভ্যালিড পাসপোর্ট। আর থার্ড হচ্ছে ক্রেডিট বা ডেবিট কার্ড, যেটা থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবে। অনলাইন বুকিং করার সময় যে ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবে সেম কার্ডটা গাড়ি কালেকশনের টাইমে দেখাতে হবে। কিন্তু তোমরা যখন বুক করবে তখন দুটো অপশন পাবে, একটা লিমিটেড মাইলেজ আর একটা আনলিমিটেড মাইলেজ। লিমিটেড মাইলেজের রেন্টাল কস্টটা কিন্তু কম পড়ে যদি তোমাদের ট্রিপটা মাইলেজ লিমিটেশনের মধ্যে থাকে। লিমিটেশন ক্রস করে গেলে পার কিলোমিটার একটা চার্জ অ্যাড হয়। আমরা আনলিমিটেডটা নিয়েছিলাম, আমাদের পড়েছিল অ্যারাউন্ড 684 pounds, ইন্ডিয়ান মানিতে প্রায় 68,000 মতো। বুকিং এর সাথে একটা বেসিক ইন্স্যুরেন্স কভার দেয়, বাট তোমরা চাইলে কম্প্রিহেনসিভ কভার কিনে নিতে পারো, যেটা আমরা করেছিলাম। তাতে ইন কেস অফ এনি অ্যাক্সিডেন্ট বা ড্যামেজ হলে ইন্স্যুরেন্স থেকে ফুল কভারেজটা পাওয়া যাবে। ব্যাস, তাহলে আর দেরি কিসের, এবার নিজের গাড়ি বুক করে ইউরোপে ড্রিম ডেস্টিনেশন এক্সপ্লোর করে নাও। আর হ্যাঁ, অবশ্যই কিছু ইনফরমেশন জানার থাকলে কমেন্ট করে জানিও। কিন্তু আফটার 5 মিনিটস আমরা পৌঁছে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। দেখতে থাকো, সঙ্গে থাকো।